শুধু শিক্ষক নিয়োগে আটকে নেই, স্কুলের গণ্ডি ছড়িয়ে দুর্নীতি পৌঁছেছে পুরসভাগুলোতেও। সেখানে নাম জড়িয়েছে শান্তনু ঘনিষ্ঠ অয়নশীলের মতো প্রমোটারের। ইডি সূত্রে খবর, বাংলার 60টি পুরসভায় 5,000 বেআইনি নিয়োগ হয়েছে অয়নশীলের হাত ধরে। এই নিয়োগ কেলেঙ্কারিতে কোটি কোটি টাকার লেনদেন হয়েছে বলে জানা গিয়েছে। সেই তালিকায় পানিহাটি পুরসভার নাম জড়াতেই বুধবার পথে নামলো বামেরা। সোদপুর স্টেশন থেকে মিছিল করে পানিহাটি পুরসভার গেটের সামনে বিক্ষোভ প্রদর্শিত হয়। পরপর শাসক দলের বিরুদ্ধে ওঠা দুর্নীতি নিয়ে মুহুর্মুহু ওঠে স্লোগান। নবান্ন থেকে পুরসভা, গোটা তৃণমূলটাই দুর্নীতিতে মোড়া। সরব সিপিএম নেতৃত্ব, অস্থায়ী কর্মী নিয়োগ হয়েছে, অনেক অস্থায়ী কর্মী নিয়োগ হয়েছে। আপনি যান ভেতরে দেখতে পাবেন, টেবিল চেয়ারের থেকে লোকের সংখ্যা বেশি হতেই পারে। অনুসন্ধান হোক না, আমরা চাই যে কেন্দ্রীয় সংস্থা অনুসন্ধান করুক, সত্য সামনে চলে আসুক। সিপিএম এর বিক্ষোভ আন্দোলনকে কটাক্ষ তৃণমূলের, সঙ্গে দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস। সিপিএম এর বিক্ষোভ করার কোনো কিছু নেই, তার কারণ সিপিএম এখন মোটামুটি বিজেপির বি টিম হিসেবে সারা বাংলায় কাজ করছে, এটা সবাই জানে। বিচার করবে করবে, দল কোনো দুর্নীতিবাজ লোককে কোনো জায়গায় বরদাস্ত করবে না। কিছু তো ঢুকে গেছে পুঁটি মাছ, এগুলো এইসব করে বাড়াচ্ছে। অয়নশীলের হাত ধরে এই দুর্নীতির চক্র গোটা রাজ্য জুড়ে, সরব বিজেপি। অয়নশীলের যোগাযোগ শুধু যেই মিউনিসিপ্যালিটিগুলোর নাম এসছে সেই শুধু সেগুলোতেই সীমিত নয়, সারা পশ্চিমবঙ্গ জুড়ে যত মিউনিসিপ্যালিটি আছে সব মিউনিসিপ্যালিটিতেই এই দুর্নীতির নিয়োগের চক্র রয়েছে। হবেই, সাধারণ মানুষ দেখবে যে আরও কত ডিপার্টমেন্টে কত রকমের দুর্নীতি হয়েছে। পুরো দুর্নীতি সামনে আসতেই রাজ্য জুড়ে বড় আন্দোলনের ডাক বিরোধীদের। পঞ্চায়েত ভোটের আগে 1 ইঞ্চি জমি কেউ কাউকে ছাড়তে নারাজ। উত্তর চব্বিশ পরগনা থেকে শান্তনু আচার্যের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।